তো তোমাদেরকে আমি প্রথম ক্লাসে আমার এই টপিকটা, আমার হোল আউটলাইনটা তোমাদের আমি দিছিলাম। এরপরে আমাদের এই পার্ট বি এর অবজেক্টিভটা কি ছিল সেটা আমি তোমাদেরকে বলছিলাম। আচ্ছা, তোমাদের রেফারেন্স বই যেটা, সেটাও আমি ওই দিন তোমাদের প্রথম ক্লাসে লেখাইছিলাম, আমার যদ্দুর মনে পড়ে। আর যদি তোমরা কেউ লেখা না থাকো, আমার এই স্লাইড যেটা আছে এখন, যে স্লাইডটা আমি দেখাচ্ছি তোমাদের, এই স্লাইড গুলা আমি আমার এই টপিকটা শেষ হয়ে গেলে শেয়ার করব। কাজে আপাতত যদি নাও নিয়ে থাকো কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমাদের সাথে আমার প্রথম যেদিন দেখা হয়েছিল তোমাদের একদম সাথে, আমার প্রথম ক্লাসে আমি তোমাদের সাথে সেট নিয়ে কিছু কথা বলছিলাম। স্যার সেট জানি কি ছিল বাবা? স্যার সুসন্নিবেশিত কোনো কিছু সমাবেশ, একটু জোরে বলো তো। সুসন্নিবেশিত কোনো বিশেষ কিছু সমাবেশ। সুসন্নিবেশিত মানে কি এটা আমি ঠিক জানি না। হোয়াটএভার, ওয়েল ডিফাইন্ড কিছু অবজেক্ট বা ইন্ডিভিজুয়ালের যে কালেকশন সেটাকে আমরা বলছিলাম সেট। আমি আবার বলতেছি, ওয়েল ডিফাইন্ড কিছু অবজেক্ট বা কিছু ইন্ডিভিজুয়ালের যে কালেকশন সেটাকে আমরা বলছিলাম সেট। আচ্ছা, তো সেটের টাইপ নিয়ে আমরা প্রথম ক্লাসে কিছু কথা বলছিলাম, কিছু এক্সাম্পলও দিছিলাম। আমি নিচে থেকে শুরু করি। প্রথমে ছিল ইউনিট সেট। ইউনিট সেটটা কি জিনিস? যদি একটা সেট এরকম হয় যে এর এলিমেন্ট মাত্র একটা, তখন আমরা সেটাকে বলছিলাম ইউনিট সেট। যদি কোনো সেটের কোনো এলিমেন্ট না থাকে, কোনো মেম্বার না থাকে, তখন আমরা সেটাকে কি বলছিলাম? এমটি সেট। এমটি সেট, ভেরি গুড। আচ্ছা, তারপরে বলছিলাম যে দুনিয়াতে যত রকম যত এলিমেন্ট আছে সবগুলা এলিমেন্টে যদি আমরা কোনো একটা সেটে পাই, তখন সেটাকে আমরা কি বলি? ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, ভেরি গুড। আচ্ছা, আর ইউনিভার্সাল সেট থেকে, অথবা যদি এরকম হয় যে একটা সেটের কিছু মেম্বার অন্য একটা সেটে আছে, তখন সেটাকে আমরা বলছিলাম সাবসেট। এবং সেখান থেকে আমরা বলছিলাম যে দুনিয়াতে যত রকম যত সেট আছে তারা সবাই কোনো না কোনো একটা ইউনিভার্সাল সেটের সাবসেট, কারণ ইউনিভার্সাল সেটের মধ্যে সব এলিমেন্ট আছে। আমরা যদি ছোট ছোট কিছু সেট ক্রিয়েট করি, আলটিমেটলি সেটা আমার ইউনিভার্সাল সেটের একটা সাবসেট হিসাবেই থাকবে। আচ্ছা, এর এই এই চার পাঁচটা নিয়ে কথা বলছিলাম, এর বেশি আমি আর কিছু সেদিন বলি নাই। আচ্ছা, তারপরে তোমাদের সাথে শর্টকাটের অপারেশন নিয়ে কথা বলছিলাম। ইন্টারসেকশন, ইন্টারসেকশনটা কি ছিল? স্যার দুইটা সেটের জাস্ট কমন উপাদানগুলো নিয়ে যে সেটটা গঠিত, জাস্ট কমন এলিমেন্ট গুলা নিয়ে যে সেটটা হয় সেটাকে আমরা বলছিলাম ইন্টারসেকশন। আচ্ছা, আমি আমার ওয়ার্ড ফাইলটা খুলতেছি, তোমরা দেখো তো দেখা যায় কিনা বাবারা। আমার ওয়ার্ড ফাইলটা কই গেল? আচ্ছা, যে আমার ওয়ার্ড ফাইলটা দেখা যাচ্ছে, ওয়ার্ড ফাইল, ইয়েস স্যার, ভেরি গুড। আচ্ছা, ধরো আমি একটা সেট ডিফাইন করলাম। আচ্ছা, আমার মনে ফ্রন্টটা একটু বড় করতে হবে, আমি ফ্রন্টটা আরো বড় করতেছি। আচ্ছা, ধরো একটা সেট আমি নিলাম এ, যেটার মধ্যে তোমার আমি মেম্বার নিলাম 1 2 3। বি একটা সেট আমি নিলাম যার মেম্বার আমি নিচ্ছি শুধুমাত্র 3 কে। তাহলে ইন্টারসেক্টের বেলায় এ সর্ট, এ ইন্টারসেক্ট বি যদি আমি বের করি, তাহলে এটার মধ্যে কি আসবে? 3, শুধুমাত্র 3। কেন? কারণ এখানে শুধুমাত্র আমরা দুইটার যে কমন এলিমেন্টটা সেটা নিয়ে আমরা কাজ করতেছি, সেই জন্য এখানে আসছে এ ইন্টারসেক্ট বি হচ্ছে 3। আর যদি আমরা এ ইউনিয়ন বি নেই, তাহলে কি আসবে? 1 2 3, 1 2 3, সবগুলোই আসবে, ভেরি গুড। এই তো তোমাদের সবকিছুই মনে আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে তোমাদের সাথে আমি আরো দুই একটা সেট নিয়ে কথা বলছিলাম, সেটটা কি ছিল? কমপ্লিমেন্টারি সেট। কমপ্লিমেন্টারি সেট কি জিনিস? আচ্ছা, আমি আবার আমার ওয়ার্ড ফাইলে ব্যাক করি। আচ্ছা, মনে করো আমার একটা ইউনিভার্সাল সেট হচ্ছে 1 2 3 4, এ যে সেটটা তার কমপ্লিমেন্টারি সেট এটাকে আমরা প্রকাশ করব এ প্রাইম দিয়ে, অথবা এ বার দিয়েও প্রকাশ করা হয়, এটা তাহলে কি হবে? ইউ মাইনাস এ, অর্থাৎ সেখানে আমার কি কি আসবে? 4 5, ফোর এবং ফাইভ, এটা হচ্ছে আমার এ। ও, আমার ভয়েস কি পরিষ্কার শোনা যায় স্যার? আটকাচ্ছে। আচ্ছা, এখন কি অবস্থা? এখন কি শোনা?
হ্যালো, এখন শোনা যাচ্ছে? শোনা যায় স্যার? আচ্ছা, এখন ঠিক মতো শোনা যেতেছে। আচ্ছা, তাহলে আমরা এখন সেটের অপারেশনের মধ্যে দেখলাম ইউনিয়ন, দেখলাম ইন্টারসেকশন, দেখলাম এবং তোমার কমপ্লিমেন্টারি, যেটা একটা মানে ইউনিভার্সাল সেট থেকে একটা সেটকে বিয়োগ করে যেটা, সেটা আমরা দেখলাম। আচ্ছা, এরপরে বোধহয় আমরা আরেকটা সেটের কথা বলছিলাম, যে পাওয়ার সেট। পাওয়ার সেটটা কি ছিল? যে একটা সেট থেকে আমরা মোট কয়টা সেট ক্রিয়েট করতে পারি, সেটাকে আমরা বলছিলাম পাওয়ার সেট। এটা একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা ছিল কি? হ্যাঁ, ইহাবুল আমিন, তুমি বলতে কিছু বল। হ্যাঁ, পাওয়ার সেট কি ছিল? যে একটা সেট থেকে আমরা মোট কয়টা সেট ক্রিয়েট করতে পারি, সেটাকে আমরা বলছিলাম পাওয়ার সেট। এটা একটা ফর্মুলা ছিল, টু টু দি পাওয়ার এন টাইপের একটা ফর্মুলা ছিল, মনে পড়ে? টু টু দি পাওয়ার এন এরকম একটা ফর্মুলা ছিল না? যেমন আমার এ সেটের মেম্বার মেম্বার হচ্ছে তিনটা, এতে মেম্বার আছে তিনটা, তাহলে এ থেকে আমি মোট কয়টা সেট বানাতে পারি? টু টু দি পাওয়ার এন মানে টু টু দি পাওয়ার থ্রি, মোট আটটা সেট আমরা ক্রিয়েট করতে পারবো, মনে পড়ে? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, আমার ভয়েস কি এখন ঠিক মতো আসতেছে তো নাকি? জি স্যার, এখন আসতেছে। ভেরি গুড। আচ্ছা, আমি আমি আবার আমার আমার মেন স্লাইডে ব্যাক করলাম। আচ্ছা, আজকে থেকে, আজকের ক্লাস থেকে আমরা আমাদের প্রবাবিলিটি বেসিক কনসেপ্ট যেগুলো আজকে, ওগুলো ওগুলো নিয়ে আজকে থেকে আমরা কাজ শুরু করব। আচ্ছা, এখানে আমি অনেকগুলো টার্ম লিখছি, আমরা একটা একটা করে ব্যাখ্যা শুরু করি। প্রথমে আসো এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট কি জিনিস, যে কোনো একজন আমাকে বলো, তোমাদের কনসেপ্টে এক্সপেরিমেন্ট জিনিসটা কি বলো তো একজন আমাকে? তোমরা এক্সপেরিমেন্ট বলতে কি বুঝো একজন বলো আমাকে। স্যার মানে পরীক্ষা। স্যার পরীক্ষা কিরকম হইতে পারে, একটা এক্সাম্পল দাও। যেমন স্যার আমি ভ্যাকসিনে, স্যার সরি স্যার, করোনার ভ্যাকসিন আবিষ্কার করলাম, এখন এটা আমি স্যার একজন বানরের উপর চালাইলাম স্যার, এটাও এক ধরনের স্যার এক্সপেরিমেন্ট হইতে পারে স্যার। এটা এক ধরনের এক্সপেরিমেন্ট হইতে পারে। আচ্ছা, আর কেউ কিছু অ্যাড করতে চাও? মিস্টার আমিনের পরীক্ষা আমার পছন্দ হয়েছে, সে করোনার ভ্যাকসিন বানাইতে চায়। ইয়ার্নের লোকজন হতাশ হইতে পারে, কিন্তু আমি খুব খুশি যে সে করোনার ভ্যাকসিন বানাইতে চায়। তোমরা আর কেউ কি কোনো এক্সাম্পল দিতে পারো? আরেকজন কোনো এক্সাম্পল দাও তো। রোল নাম্বার 4, জান্নাতুল, তুমি কি আছো? Yes sir. আচ্ছা, তুমি আমাকে এক্সপেরিমেন্টের একটা এক্সাম্পল। স্যার আমরা যখন ফিজিক্স ল্যাবে যখন আমরা কোনো কিছুর কি বলবো ভর বের করতাম, তারপর ওটা দিয়ে আমরা মোমেন্ট বের করতাম স্যার, এটাও একটা এক্সপেরিমেন্ট হইতে পারে। আচ্ছা, তো এটা কি তোমরা একবারই করতা না কয়েকবার করতা? স্যার অনেকবার করতাম, মানে এক একটা এক্সপেরিমেন্টের জন্য এক একটা একটা করার জন্য অনেকবার করতা। কেন অনেকবার করতা? স্যার ত্রুটি থাকতে পারে, মানে ইরর থাকতে পারে, এর জন্য আর কি তিনবার বের করে এরপর আমরা বের করতাম। অর্থাৎ তোমরা চাচ্ছো যে তোমাদের রেজাল্টটা যেন শিওর হয়, যে আমি যেটা পাইছি রেজাল্টে যেন কোনো ভুল না থাকে, এই জন্য আমরা কাজটা কি বারবার রিপিট করতাম, এই তো? জি স্যার। আচ্ছা, এবং আমাদের অন্য সব অ্যাজাম্পশন, অন্য সব কন্ডিশন কি সেম থাকতো না কোনো কন্ডিশন চেঞ্জ হতো? স্যার বাকি সব ঠিক থাকতো, বাকি সব কন্ডিশন সেম থাকতো। তোমাদের ক্লাসের ফার্স্ট বয় রোল নাম্বার 1 মিস্টার আকাশ মিয়া, তুমি কি আছো? মিস্টার আকাশ মিয়া, তুমি কি আছো? আকাশ মিয়া দিয়ে কথা বলে না। আচ্ছা, রোল নাম্বার 52 জিম, তুমি কি আছো? জিমের গলা আজকে একবারও শুনলাম না, ঘটনা কি? রোল নাম্বার আছে। আচ্ছা মিস্টার জিম, তো তোমাদের এই জান্নাতুল যেটা বললো, তুমি কি একমত ওর সাথে? জি স্যার। আচ্ছা, তুমি একমত। আচ্ছা, তোমাদেরকে আমি একটা বহুত পুরনো একটা এক্সাম্পল দিই, এটা মোটামুটি খুব ফেমাস একটা এক্সাম্পল, টমাস আলভা এডিসন, মনে আছে ওর ওই ব্যাটার কথা? টমাস আলভা এডিসনের কথা মনে আছে তোমাদের? জি স্যার। কি জানি করছিল ব্যাটা, ওর এক্সপেরিমেন্ট যেটা খুব ফেমাস এক্সপেরিমেন্ট, কি জানি ছিল স্যার? ইলেকট্রিসিটি আবিষ্কার করছে। না, ইলেকট্রিসিটি ও আবিষ্কার করে নাই, লাইট আবিষ্কার করছিল। লাইটের কথাটা, লাইটের এক্সপেরিমেন্টটাকে সবাই খুব অ্যাডমায়ার করে, কেন? সে আমাদের যে আমরা এখন যে বাল্ব দেখি, এই বাল্বের ব্যাপারে ওকে সবাই খুব অ্যাডমায়ার করে। কারণটা যেটা,
যে তোমার ওই বাল্বের যে ফিলামেন্ট যেটা আমরা বলি, ওই যে ছোট যে তারটা যেটা দিয়ে কারেন্টটা পাস হওয়ার সময় আগুনটা জ্বলে, যেখান থেকে লাইটটা আমরা পাই, সে এই ফিলামেন্টটা বের করার জন্য সে সম্ভবত 1000 বার ট্রাই করছিল, ঠিক না? সে প্রায় 1000 বার ট্রাই করছিল, সে বিভিন্ন রকম মেটাল, বিভিন্ন রকম অবজেক্ট সে ওই ফিলামেন্ট হিসেবে ট্রাই করে দেখছে যে কোনটার জন্য আলোটাও সবচেয়ে ভালো আসে এবং কোনটার জন্য আমার লাইটটা স্টেবল হয়, যেটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে যায় না, সেটার জন্য সে বারবার সে চেক করতেছিল। তো এরকম অনেকবার ট্রাই করছে, প্রত্যেকবার ট্রাই করছে, মনে করো একটা করে সে দিল, ধরো একবার সে লোহা দিল, দিয়ে দেখলো কি আসে, তার রেজাল্ট পছন্দ হলো না। একবার মনে করো সে গোল্ডের একটা কিছু দিল, একবার সে সিলভার দিল, একবার সে ইউরেনিয়াম হয়তো সে দেয়নি, অন্য একটা কিছু দিল, এরকম করতে 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 একদম লাস্টে যে সে দেখলো যে টাংস্টেন, যেটা টাংস্টেনটা দেখলো যে সে মোটামুটি এটা সুইটেবল, এটা মোটামুটি টিকতেছে, তখন সে তার কাজটা সে স্টপ করলো। আচ্ছা তাহলে দেখো তার যে এক্সপেরিমেন্টটা সে কতবার করছে, মোট 1000 বার, প্রত্যেকবার একটা করে দিছে, দিয়ে দেখছে যে এটা কি আসে। তাহলে এখন দেখো এই যে সে একবার করলো, এটা হচ্ছে একটা ট্রায়াল। আমি আবার বলতেছি, একবার যে সে একটা মেটাল নিয়ে চেক করলো, এটা হচ্ছে একটা ট্রায়াল। আর এই যে কাজটা, এই যে একটা করে মেটাল নিয়ে ফিলামেন্ট হিসেবে চেক করা, এই যে কাজটা সে বারবার করতেছে সেম কন্ডিশনের আন্ডারে, তার বাকি সব সেটআপ সেম, তার বাকি সব সেটআপ সেম, কোনটা ভালো লাস্টিং করে এটা জানার জন্য এই যে সে বিভিন্ন কম্বিনেশন নিয়ে বারবার সেম কন্ডিশনের আন্ডারে বারবার সে ট্রাই করতেছে, একবার ট্রাই করতেছে তার পছন্দ হলো না, সে একটা ফেইলিউর পাইলো, সে রেকর্ড করলো যে এই মেটালটা ফেইলিউর, আরেকটা দিল রেজাল্ট পছন্দ হলো না, লেখলো সে ফেইলিউর, আবার করলো পছন্দ হলো না ফেইলিউর, সে বারবার সে রেকর্ড রাখতে থাকলো, এই প্রত্যেকবার হচ্ছে একটা ট্রায়াল। আর পুরো যে প্রসিডিউরটা, এই যে সে 1000 বার করছে, পুরোটা হচ্ছে তার একটা এক্সপেরিমেন্ট। তো আমি যদি ফর্মালি বলি জিনিসটা, তাহলে যেটা হইতেছে যে একটা কাজ বা কিছু কাজ, এটাকে যদি আমরা সেম কন্ডিশনের আন্ডারে বারবার রিপিট করি কোন একটা ডিসিশনে পৌঁছানোর জন্য, কোন একটা কিছু জানার জন্য, তখন পুরাটাকে আমরা বলতেছি একটা এক্সপেরিমেন্ট। আর এই এক্সপেরিমেন্টের মধ্যে তুমি যখন একবার করতেছো, এটাকে আমরা বলতেছি ট্রায়াল। যেমন জান্নাতুলের ভাষায়, সে যখন নাকি তোমার এই কি করছে, ধরো সে ফিজিক্স ল্যাবের একটা ফ্যানের ওজন সে নিতেছে, তো এই ওজনটা সে কি করলো, সে 4 বার ফ্যানটা নিয়ে ওজন করলো, প্রথমবার সে যখন মাপলো এটা একটা ট্রায়াল, সেকেন্ড বার মাপলো এটা একটা ট্রায়াল, থার্ড টাইম মাপলো এটা একটা ট্রায়াল, 3 বার বা 4 বার মাপার পরে সে যখন দেখলো যে রেজাল্টটা সেম আসছে, তখন সে বললো যে এই ফ্যানের ওজন 100 কেজি। কাজেই তখন সে বল, আমি বললাম যে তার এই ফ্যানের ওয়েট করার যে ব্যাপারটা, ফ্যানের ওয়েট মাপার যে ব্যাপারটা, এটা তার একটা এক্সপেরিমেন্ট ছিল, প্রত্যেকবার মাপা ছিল তার একটা ট্রায়াল, আর পুরো প্রসিডিউরটা হচ্ছে তার জন্য একটা এক্সপেরিমেন্ট। তোমরা কি আমার কথা সবাই বুঝতে পারছো? জি স্যার। কারো কোনো কনফিউশন থাকলে প্লিজ আমাকে বলো। সবাই কি বুঝতে পারছো? লেডিজ এন্ড জেন্টলম্যান, কারো কোনো কনফিউশন থাকলে প্লিজ আমাকে বলো। আচ্ছা আমি ধরলাম কারো কোনো কনফিউশন নাই। আচ্ছা যদি কারো কোনো কনফিউশন না থাকে, এখন দেখো এই যে মিস্টার এডিসন, সে যে তার এক্সপেরিমেন্টটা করতেছে, একবার সে একটা একটা মেটাল ট্রাই করলো, করার পরে দেখলো যে লাইটটা জ্বলতেছে কিনা, যদি জ্বলে তাহলে সে বলল এটা একটা সাকসেস, যদি না জ্বলে তাহলে সে বলল এটা তার একটা ফেইলিউর। তাহলে প্রত্যেকটা ট্রায়ালে সে একটা করে রেজাল্ট পাইতেছে, তো ঠিক কিনা? ইয়েস স্যার। এই প্রত্যেকটা ট্রায়ালের যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, এটাকে আমরা বলতেছি একটা একটা আউটকাম। আমি আবার বলতেছি, একটা সিঙ্গেল ট্রায়ালে তার যে রেজাল্ট আসতেছে, সেটাকে আমরা বলতেছি একটা আউটকাম। অথবা আমরা যদি ওই জান্নাতুলের এক্সাম্পল আমি আবার ব্যাক করি, জান্নাতুল যখন এই ফ্যানটার ওজন মাপতেছে, সে প্রথমবার মাপে পাইলো সে 99.5 কেজি, এটা তার প্রথম ট্রায়ালের রেজাল্ট, সে লেখা রাখলো যে আমার ট্রায়াল ওয়ান এর রেজাল্ট হচ্ছে 99.5 কিলোগ্রাম। সে আবার মাপলো, মাপার পরে ফ্যানের ওজন এবার সে পাইলো 99.6 কিলোগ্রাম, তাহলে সে লেখা রাখলো আমার সেকেন্ড ট্রায়ালের রেজাল্ট হচ্ছে আমার 99.6 কিলোগ্রাম। এই প্রত্যেকটা ট্রায়ালে যে রেজাল্ট গুলো আসলো, এগুলাকে আমরা বলতেছি এক একটা আউটকাম। রোল নাম্বার 1, মিস্টার আকাশ মিয়া, তুমি কি বুঝতে পারছো আমার কথা? মিস্টার আকাশ মিয়া আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, মিস্টার আকাশ মিয়া আমার সাথে মাইন্ড করছে, আমার কথার উত্তর দিবে না। রোল নাম্বার 41, মিস্টার আব্দুল্লাহ, তুমি কি আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। ভেরি গুড। রোল নাম্বার 21, মিস্টার মাসুদ রানা, তুমি কি আছো? জি স্যার। এখন পর্যন্ত যা বলছি তুমি কি সব ধরতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। ভেরি গুড।
আচ্ছা, এবার মিস্টার মাসুদ ডানা, তোমার আমি একটা পার্সোনাল প্রশ্ন করতে পারি? জি স্যার বলেন। এই ক্লাসে তুমি কারে একদম দুই চোখে দেখতে পারো না, নাম বলো। স্যার এত খুব কঠিন প্রশ্ন করলেন স্যার। সত্য কথা বলবা মাসুদ, সত্য বলতে হবে। আপনি তো অনেক কঠিন একটা প্রশ্ন করছেন স্যার, এটা তো অ্যানসার আমি দিতে পারবো না। আচ্ছা তুমি দিতে পারবে না, তাহলে অন্য কাউরে ধরি, কারে ধরা যায়? ঠিক আছে, রোল নাম্বার 25, ফারজানা তুমি কি আছো? জি স্যার। আচ্ছা তোমার আমি সেম প্রশ্নটা করি, তোমাদের ক্লাসে তুমি কারে কারে তুমি দুই চোখে দেখতে পারো না বলো। স্যার এমন এটা কি বলবো স্যার, আমি আমি বলবো স্যার, অ্যানসারটা আমার অ্যানসারটা আমি বলবো স্যার। হ্যাঁ মিস্টার মাসুদ নানা তুমি বলতে পারো। স্যার আমি আমাকে আমার দুই চোখে দেখতে পাই না স্যার। তুমি তোমার এই দুই চোখে দেখতে পারো না, সর্বনাশ। মাসুদ ডানা নামের লোকে যদি এই কথা বলে তাহলে দুনিয়া চলবে কেমনে? আচ্ছা ঠিক আছে, তো মিস্টার মাসুদ ডানা আমি কি তোমার আমার ক্লাসে একটা এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারি আজকের ক্লাসের জন্য, তুমি যদি কিছু মনে না করো? জি স্যার পারেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ওকে আমি আমার ওয়ার্ড ফাইলটা আবার খুলতেছি, আমি আমার ওয়ার্ড ফাইলটা আরেকবার খুললাম। আচ্ছা মিস্টার মাসুদ ডানা, তুমি যেহেতু তোমার নিজের দুই চোখে দেখতে পারো না, কাজেই তোমারে খুশি করার জন্য মনে করো আমরা ক্লাসের এই ক্লাসে আমরা যারা আছি আমরা সবাই মনে করো এখন ফিজিক্যালি তোমাদের বিল্ডিং এর চারতলায় ক্লাস করছি, তোমরা সবাই ধরে নাও। আমার কথা কি বোঝা যাচ্ছে? সবাই শুনতে পারতেছো? আচ্ছা মিস্টার মাসুদ রানা সে তার নিজে নিজেরে পছন্দ করে না, কাজে তারে খুশি করার জন্য মনে করো আমরা এখন এই 52 জন আমরা যারা এই ক্লাসে আছি আমরা সবাই বুটেক্সের চারতলায় কোনো একটা রুমে ক্লাস করতেছি, তোমরা ধরে নাও আমরা ক্লাস করতেছি, এবং করার সময় মিস্টার মাসুদ ডানা যেহেতু বলছে সে তার নিজেই নিজের পছন্দ করে না, তারে খুশি করার জন্য আমরা তারে চারতলা থেকে ফেলে দিলাম। এখন যদি তারা আমরা চারতলা, হ্যাঁ আমি কিন্তু মানে কথাটা কিন্তু অন্য অ্যাঙ্গেল থেকে বলছি স্যার, মানে আপনি কি আপনার নিজের চেহারাকে কি নিজের চোখ দিয়ে দেখতে পারেন? আহা তুমি তো বলছো তুমি মাইন্ড করতেছো না, তুমি চাইলে আমি তোমারে বাদ দিয়ে অন্য কারো দিয়ে এক্সাম্পল দিতে পারি, সমস্যা নেই। স্যার ঠিক আছে স্যার। আচ্ছা ওকে মিস্টার মাসুদ ডানা তুমি আমি তুমি আমি আমি ধরে নিলাম যে তোমার আপত্তি নেই, সেজন্য আমি তোমার চারতলা থেকে ফেলে দিলাম। আচ্ছা এখন তোমরা আমারে বলো ওরে চারতলা থেকে ফেলে দিলে কি কি হইতে পারে? স্যার নিরীহ বেচারাটা মরে যাবে। আচ্ছা ঠিক আছে আমি লিখলাম ও মারা যেতে পারে, যদি তার কপাল ভালো হয় সে সরাসরি মারা গেল, আর কি হইতে পারে? স্যার আপনি কাঁচা আঙুলই থাকবে স্যার, আপনাকে জেলে নিবে না। আমার কি হইলো ওই চিন্তা বাদ দাও, তুমি মিস্টার মাসুদ ডানা নিয়ে চিন্তা করো, মিস্টার মাসুদ ডানা আমি পার্সোনালি অ্যাকচুয়ালি পছন্দ করি, সে একজন ভলান্টিয়ার হইতে চাইছে, আমি তারে আমি অ্যাপ্রিশিয়েট করতেছি, কিন্তু আমি তোমাদের কাছ থেকে জানতে চাইতেছি ওরে চারতলা থেকে ফালা দিলে কি হইতে পারে? এক হইতে পারে যে নিয়ে ভেঙে যেতে পারে স্যার, হাত পা ভেঙে যেতে পারে, হাত মা ভেঙে যেতে পারে, আমি এটাকে বললাম সে ইনজুরড হইলো, খুব সিভিয়ারলি সে ইনজুরড হইলো, এটা হইতে পারে। আর কি হইতে পারে? ভেঙে যাবে স্যার, কিছুই হবে না, মনে করো লাকিলি ওই জায়গায় একটা, মনে করো তোমাদের টেক্সটাইলের গত বছর তো চেয়ার নিয়ে অনেক কাহিনী হয়েছিল, মনে মনে করো যে একটা গদি টদি ওখানে কেউ রাখা দিয়েছিল, ও সোজা যায় গদির মধ্যে পড়লো, আর কিছুই হলো না, একদম সে একদম ইন্ট্যাক্ট থাকলো, তো এটাকে আমি একটা মিরাকেলই ধরলাম, যে মিরাকেল হলো সে কোন রকম কোনো আহত হলো না। আরেকটা কেস হইতে পারে যে তোমার মনে করো ও আস্থা থাকলো, কিন্তু মনে করো নিচে দিয়া কে হাইটা যেতেছে, মনে করো মিস্টার জিম নিচে দাঁড়ায় ছিল, ও জিমের মাথার উপরে পড়লো, জিম মারা গেল, তো ওর কিছু হইলো না, এটাও তো হইতে পারে নাকি? জি স্যার। জিম তোমার কোনো আপত্তি নাই তো? না স্যার কোনো আপত্তি নাই। ঠিক আছে আজকের ক্লাসের জন্য হাইপোথেটিক্যালি মনে করলাম যে তোমার মাথার উপরে মিস্টার মাসুদ ডানা পড়লো, তো আলটিমেটলি তুমি মারা গেলা, কিন্তু ওর কিছু হলো না, তো আমি এটাকে লিখলাম কিল সামওয়ান এলস। আচ্ছা তাহলে এখন দেখো এটা খুব বাজে একটা এক্সাম্পল, কিন্তু এটা আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে দেখো মিস্টার মাসুদ ডানারে যদি আমি ফালাই দিই তাহলে আমার এটাকে যদি একটা ট্রায়াল হিসেবে আমি চিন্তা করি এই চারটা পসিবল আউটকাম হতে পারে, ঠিক কিনা? এটা যদি একটা এক্সপেরিমেন্ট হিসেবে আমি দেখি এর বাইরে কি অন্য কিছু হওয়া সম্ভব? আমি ধরে নিলাম যে মিস্টার মাসুদ ডানার কোনো সুপার পাওয়ার নাই, যে ওরে চারতলা থেকে ফালাই দিলাম সে উড়ে আরেক জায়গায় চলে গেল, আমি ধরলাম যে এরকম কোনো পাওয়ার তার নাই, অথবা তারে ফালাই দেওয়ার পরে সে জম্বিও হইলো না, এই যদি এই দুইটা যদি না হয় তাহলে এর বাইরে কি অন্য কিছু হওয়া সম্ভব এই ট্রায়ালে? হ্যালো স্যার কার নিশে আটকে যাইতে পারে স্যার, সেই ক্ষেত্রে সে ব্যথা পাবে ইনজুরড। আচ্ছা
তোমরা দেখো, আমি 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 যতটুকু দেখতেছি এর বাইরে অন্য কিছু হওয়া সম্ভব না। আর কিছু কি হইতে পারে এই ট্রায়ালে? রোল নাম্বার 25 ফারজানা, তুমি কি আছো? জি স্যার। তুমি কি আপাতত মনে করো যে এগুলো ঠিক আছে নাকি এর বাইরে আর কিছু হইতে পারে? আমি ধরে নিচ্ছি যে সে জম্বি হইতেছে না এবং তার কোনো সুপার পাওয়ার নাই যে সে উড়ে চলে যাবে, তাহলে কি এর বাইরে আর কিছু হইতে পারে? দেখো তো আপাতত আর কিছু কি আছে তোমার চোখে, আর কিছু আছে নাকি? দেখো না স্যার। ওকে, তাহলে দেখো আমাদের এই মাসুদ ডানারে ফালাই দেওয়া যদি একটা ট্রায়াল হিসেবে চিন্তা করি, তাহলে এই ট্রায়ালের অল পসিবল আউটকাম হচ্ছে এই চারটা, এর বাইরে অন্য আর কিছু নাই। আমি ধরে নিলাম আপাতত যে সে জম্বিও হইতেছে না বা তার সুপার পাওয়ার নাই। ওকে, তাহলে এটাকে তুমি যদি একটা এক্সপেরিমেন্ট হিসেবে চিন্তা করো বা একটা ট্রায়াল হিসেবে চিন্তা করো, এর অল পসিবল আউটকাম হচ্ছে এই চারটা। এটাকে যদি আমরা সেট আকারে প্রকাশ করি, সেটাকে আমরা এস দিয়ে ডিনোট করতেছি এবং এটাকে আমরা বলতেছি স্যাম্পল স্পেস। আমি আবার বলতেছি, একটা এক্সপেরিমেন্ট বা একটা ট্রায়ালের অল পসিবল আউটকাম রে যদি আমরা একটা সেট আকারে প্রকাশ করি, এটাকে আমরা বলি স্যাম্পল স্পেস। তার মানে মিস্টার মাসুদ ডানারে ফালাই দেওয়ার যে ঘটনাটা আমরা এখন ক্রিয়েট করলাম, আমরা যে ঘটনাটা আমরা সিমুলেট করলাম, এটা যদি করি এখানে আমরা দেখতেছি এখানে অল পসিবল আউটকাম হচ্ছে এই চারটা। এই চারটাকে আমরা বলতেছি এই এই যে আমার যে সেটটা, এই যে টোটাল যে সেটটা, এই টোটাল আউটকামের যে সেটটা, এটাকে আমরা বলতেছি স্যাম্পল স্পেস। আচ্ছা, আমি তোমাদের ফর্মাল ডেফিনেশনটা আরেকবার দেখাই। আমি আমার আমার পিডিএফ ফাইলে যেটা লিখে রাখছি সেটা হচ্ছে দ্য সেট অফ অল পসিবল আউটকামস ইন অ্যান এক্সপেরিমেন্ট অর এ ট্রায়াল, এটাকে আমরা বলি স্যাম্পল স্পেস, যেটাকে আমরা ক্যাপিটাল এস দিয়ে ডিনোট করতেছি। আচ্ছা, আমি আমার ওয়ার্ড ফাইলটা আরেকবার খুলতেছি। আচ্ছা, এখন দেখো মিস্টার মাসুদ রানা, তুমি কি ঠিক আছো? আই এম ফাইন। তুমি এখনো আসতে আসছো, তোমার এখনো ফালানো নেই নাকি? আচ্ছা, তো মিস্টার মাসুদ ডানা, তোমার নিয়ে যে আমি কাজটা করলাম, এখানে দেখো আমি মনে করো এখন আমি কিছু ইভেন্ট ক্রিয়েট করতে চাই। এখানে আমাদের যে ইভেন্ট গুলো আছে, এখানে দেখো আমরা এখানে চাইলে কিন্তু মোটা দাগে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা ধরলাম যে সে সে লাকি, সে মারা গেল, এটাকে আমি ধরলাম একটা ইভেন্ট। আরেকটাকে আমি ধরলাম যে সে মারা গেল না, তো সেখানে সে কি হইতে পারে? এই বাকি তিনটার যে কোনো একটা হইতে পারে। ওকে, তাহলে এখন দেখো আমরা এখানে দুইটা নতুন সেট ক্রিয়েট করছি। প্রথম সেটের আউটকাম গুলো কি? প্রথম সেটের আউটকাম হচ্ছে যে মিস্টার মাসুদ ডানা মারা গেল, এর মধ্যে অন্য কিছু নেই, এখানে কোনো অল্টারনেটিভ নাই। সে জম্বিও হবে না বা সে অন্য কিছু, সে ড্রাকুলা এরকম কিছু হবে না, সে জাস্ট মারা গেল। আর বাকি যে তিনটা কেস আছে, এই তিনটা কেসের মধ্যে কমন যেটা, যে অ্যাকচুয়ালি এখানে কিন্তু সে মারা যেতেছে না, সে হয় আহত হইতেছে, আহত হয়ে সে বাকি জীবন জ্বালায় খাইতেছে, অথবা একটা মিরাকল হয়েছে, সে কোনো গদির উপর পড়ছে তার কিছুই হয় নাই, অথবা সে অন্য কাউকে মারছে, অন্য কারো কারো উপরে পড়ছে, ওই ব্যাটার অবস্থা খারাপ কিন্তু সে আস্তে আছে, তার কোনো সমস্যা হয় নাই। তাহলে এখন দেখো এস যে সেটটা ছিল, এটা ছিল স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস কি ছিল? যে একটা ট্রায়াল বা একটা এক্সপেরিমেন্টের যে অল পসিবল আউটকাম, অল পসিবল আউটকাম, সেটাকে আমরা বলছিলাম স্যাম্পল স্পেস। এই স্যাম্পল স্পেস থেকে আমাদের যেই পার্টিকুলার পয়েন্ট গুলা নিয়ে আগ্রহ, সেখান থেকে আমরা দুইটা সেট, নতুন দুইটা সেট আমরা ক্রিয়েট করছি, যেটা নাকি আমার এই এস এর একটা সাবসেট। এই যে আমার পছন্দের আউটকাম গুলো নিয়ে আমরা যে সেট গুলো ডিফাইন করলাম, এগুলোকে আমরা বলতেছি এক একটা ইভেন্ট। আমি আবার বলতেছি, আমি আমাদের স্যাম্পল স্পেস থেকে আমাদের পছন্দ মতো আউটকাম নিয়ে আমরা যে সেট গুলো ক্রিয়েট করতেছি, এগুলাকে আমরা বলতেছি এক একটা ইভেন্ট। যেমন এ একটা ইভেন্ট যেখানে মিস্টার মাসুদ ডানা মারা যেতেছে, অথবা বি একটা ইভেন্ট আমরা ডিফাইন করলাম যেখানে সে আহত হইতেছে, অথবা সে তার মিরাকল হইতেছে, তার কিছু হইতেছে না, অথবা অন্য কেউ তার নিচে পুরো মারা গেছে, তার কিছু হইতেছে না। অর্থাৎ স্যাম্পল স্পেস থেকে আমাদের পছন্দের আউটকাম নিয়ে আমরা যেই সেট ক্রিয়েট করি, সেটাকে আমরা বলতেছি ইভেন্ট। তোমরা কি আমার কথা ধরতে পারছো সবাই? স্যার, এটা ধরা বাধা কোনো নিয়ম নাই, নিজের ইচ্ছা মতো করতে পারবো। আচ্ছা, আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো করতে পারি, তবে সাধারণত এখানে আমরা আমাদের প্রয়োজন মতো করি। আমরা আমাদের ইচ্ছা মতো অবশ্যই ক্রিয়েট করতে পারি, তবে আমরা সাধারণত ইভেন্ট ডিফাইন করি, আমরা সাধারণত ইভেন্ট ডিফাইন করি আমরা যেটা নিয়ে আগ্রহী, আমাদের যেটা প্রয়োজন সেটার উপর। আমার কথা কি ধরতে পারছো তোমরা সবাই? জি স্যার। মিস্টার অভি, মিস্টার অভি, তুমি কি আমার কথা ধরতে পারছো? রোল নাম্বার 1 মিস্টার অভি, তুমি কি আমার এক্সাম্পল গুলো বুঝতে পারতেছো? রোল নাম্বার 23 মিস্টার ইব্রাহিম,
মিস্টার ইব্রাহিম আমার কথা বুঝতে পারছো নাকি? জি স্যার। আচ্ছা, তারপরে ফার্স্টে জানি কারে জিজ্ঞেস করলাম, ফার্স্টে কারে জিজ্ঞেস করলাম, রোল নাম্বার 38 মিস্টার ফাহিম, তুমি কি আমার এক্সাম্পলটা ধরতে পারছো? জি স্যার। ভেরি গুড। রোল নাম্বার 11 মিস্টার দিন ইসলাম, আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার, বুঝছি। এবং অফ কোর্স মিস্টার মাসুদ রানা, রানা মাসুদ রানা, তুমি কি আমার এক্সাম্পলগুলো ধরতে পারতেছো বাবা? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, তোমার কি মন খারাপ তোমারে ফালাই দিছি দেখা? জি না স্যার। ভেরি গুড, তুমি যতক্ষণ খুশি ততক্ষণ আমিও খুশি। আচ্ছা, এখন তোমরা দেখো আমাদের এ আর বি দুইটা ইভেন্ট যে আমরা ডিফাইন করলাম, আমরা যদি এ আর বি এর মধ্যে যদি ইউনিয়ন নেই তাহলে আমরা কি পাবো দেখো তো? আমরা সবগুলা পাবো, যেটা আমার এস। তোমরা সবাই কি একমত? জি স্যার। জি স্যার। জি স্যার, সহমত। হ্যাঁ, আমরা যদি এ আর বি, আমরা এখানে যে দুইটা ইভেন্ট ডিফাইন করছি এই দুইটার মধ্যে যদি আমরা ইউনিয়ন নেই, আমরা দেখতেছি যে লাকিলি আমরা এখানে আমাদের পুরো এসটা পেয়ে যেতেছি, রাইট? যদি দুইটা ইভেন্ট এরকম হয় যে এদের মধ্যে ইউনিয়ন নিলে আমরা আমাদের পুরো সেট পেয়ে যাই, তখন আমরা এই দুইটাকে বলি এক্সস্টিভ ইভেন্টস। আমি আবার বলতেছি, দুইটা ইভেন্ট যদি এরকম হয় যে এদের মধ্যে আমরা ইউনিয়ন নিলে আমরা আমাদের পুরো স্যাম্পল স্পেসটা পেয়ে যাই, তখন আমরা এটাকে বলি এক্সস্টিভ ইভেন্ট। আমি যদি সিম্বলিক্যালি তোমাদের দেখাই, দুইটা ইভেন্ট যদি এরকম হয় যে তোমার এই দুইটার মধ্যে ইউনিয়ন নিলে আমরা আমাদের পুরো স্যাম্পল স্পেসটা পেয়ে যাই, আমরা সেটাকে বলতেছি এক্সস্টিভ ইভেন্ট। আচ্ছা, আবার এই এক্সাম্পলটার মধ্যে খেয়াল করে দেখো, আমরা খুব লাকি এখানে, আমরা যদি এ এর সাথে যদি বি এর ইন্টারসেকশন নেই, এ এর সাথে বি এর ইন্টারসেকশন নিলে আমরা কি পাবো দেখো তো? আমরা এমটি সেট পাবো, আমরা এখানে কোনো কিছু পাবো না, এটার মধ্যে কোনো কিছু এক্সিস্ট করে না, অর্থাৎ এই দুইটার মধ্যে আমার কমন এলিমেন্ট নাই। তো এরকম দুইটা সেট যদি আমরা পাই তখন আমরা বলি যে এই দুইটা ইভেন্ট হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এর মানে কি? যে এই দুইটা ইভেন্ট কখনোই একসাথে অকার করবে না। আমি আবার বলতেছি, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট মানে কি? আমি এ একটা সেট ফার্স্টে ডিফাইন করছি, এ একটা ইভেন্ট আমি ফার্স্টে ডিফাইন করছি যেটার মধ্যে কিছু এলিমেন্ট ছিল আমার সেটে, বি আরেকটা এলিমেন্ট সেট আমি ডিফাইন করছি যার মধ্যে কিছু এলিমেন্ট ছিল। আমি এখন দেখলাম যে এই দুইটা সেটের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, একটা ফাঁকা সেট ক্রিয়েট হইতেছে আমি যদি ইন্টারসেকশন নেই, সেই ক্ষেত্রে আমরা এ আর বি এই দুইটা ইভেন্টকে বলবো এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে আমরা আমাদের যে মিশন মাসুদ ডানারে ফালাই দেওয়ার যে এক্সপেরিমেন্টটা করলাম এখানে, এই এক্সপেরিমেন্টের ভাষায় যদি আমরা বলি তাহলে আমাদের এ আর বি এর মধ্যে কমন পয়েন্ট কি বলতো? কোনো কমন পয়েন্ট কি আছে? কারণ দেখো, এ এর মধ্যে সে মারা যেতেছে কিন্তু বি এর মধ্যে আর যাই হোক সে মারা যেতেছে না, অন্য কেউ জিম মারা যেতে পারে কিন্তু সে মারা যেতেছে না। মিস্টার মাসুদ রানার পার্সপেক্টে এখানে কিন্তু দুইটার মধ্যে কোনো কমন ইভেন্ট নাই, কমন এলিমেন্ট নাই, কাজে এই দুইটার মধ্যে কোনো কিছু নাই, এই দুইটা হচ্ছে ফাঁকা সেট তোমাদের ফাই দিয়ে যেটা প্রকাশ করো, কাজেই এ এবং বি এই দুইটা ইভেন্ট এখানে মিউচুয়ালি এক্সক্লুসিভ, এরা কখনোই একসাথে অকার করতেছে না। আচ্ছা, আর এর বাইরে ধরো আমি যদি তোমরা এই যে তোমাদের যে কমপ্লিমেন্টারি সেটের যে এক্সাম্পলটা দিছিলাম, আমরা যদি এখানে বি প্রাইম বের করি, বি প্রাইম বের করলে সেটা কি হবে এখানে বলো তো? স্যার এ হবে। স্যার না, আমাকে ভাঙা ভাঙা বলো কি হবে তাহলে? এস মাইনাস মাইনাস এ বি। আচ্ছা, এটা হচ্ছে আমার যেটা আসে সেটা, এটা হচ্ছে আমার বি এর জন্য কমপ্লিমেন্টারি ইভেন্ট, রাইট? আমি এখানে বি একটা ইভেন্ট ডিফাইন করছি, তার জন্য কমপ্লিমেন্টারি ইভেন্টটা কি হবে? আমার এই স্যাম্পল স্পেস এস থেকে যদি বিটাকে বাদ দিই যেটা আসে সেটা হচ্ছে আমার এই বি এর জন্য কমপ্লিমেন্টারি ইভেন্ট। এখন এটা এ নাকি সেটা নিয়ে আমার আপাতত মাথা ব্যথা নাই, আমার মাথা ব্যথা হচ্ছে যে আমি এটাকে বিয়োগ করলে যেটা পাই আমার আমার স্যাম্পল স্পেস থেকে সেটাই হচ্ছে আমার এই বি এর জন্য কমপ্লিমেন্টারি ইভেন্ট। আচ্ছা, এখন দেখো আমরা আমাদের এই এ থেকে আমরা দুইটা ইভেন্ট ডিফাইন করছি, একটা হচ্ছে তোমার এই মিস্টার মিস্টার মাসুদ রানা মারা গেল, আর একটা হচ্ছে সে ইনজুর্ড হলো বা কিছু একটা হলো। এখন মনে করো আমি আর একটা ইভেন্ট ডিফাইন করলাম সি, জাস্ট ফর এক্সাম্পল যে তার মিরাকেল হলো যে কে মানে কেউ মারা গেল না, এরকম একটা কিছু আমি ডিফাইন করলাম, মাসুদ রানা বা সে কেউই মারা গেল না, তাহলে সেটা হচ্ছে ইনজুর্ড, আর একটা হচ্ছে মিরাকল, আমি এই দুইটা নিয়ে আরেকটা ইভেন্ট ডিফাইন করলাম। এরকম আমি আরো অনেক ইভেন্ট ডিফাইন করতে পারি, যে আরেকটা ধরো ডিফাইন করলাম যে এখানে অন্য কেউ মারা গেল,
যে মানে তোমার কিল সামওয়ান এলস, আমি এটা আরেকটা ইভেন্ট ডিফাইন করলাম। তো এরকম আমরা অনেক ইভেন্ট ডিফাইন করতে পারি। তো আমরা এই একটা এক্সপেরিমেন্ট থেকে যতগুলা ইভেন্ট, যত রকম যত ইভেন্ট ডিফাইন করতে পারি, এদেরকে যদি আরেকটা নতুন সেট ধরি, ধরো আমি একটা নতুন সেট ধরলাম ই, যেটার মধ্যে আছে তোমার এ বি সি ডি, এই চারটা ডিফাইন করা ইভেন্ট আছে, এই ই কে তখন আমরা বলতেছি ইভেন্ট স্পেস। আমি আবার বলতেছি, আমরা একটা এক্সপেরিমেন্ট থেকে যতগুলা ইভেন্ট ডিফাইন করতে পারি, যত রকম যত ইভেন্ট ডিফাইন করতে পারি, এদেরকে যদি একটা সেট আকারে চিন্তা করি, তখন আমরা সেটাকে বলতেছি ইভেন্ট স্পেস। ইভেন্ট স্পেসটা তোমরা কে কে বুঝো না আমাকে বলো, এটা তোমাদের অনেকেরই না বোঝার কথা, আমাকে একটু বলো কে কে বোঝো না। আমি ইভেন্ট ডিফাইন করলাম ফার্স্টে, তোমার মনে করো একটা ইভেন্ট ডিফাইন করলাম এ, যে সেখানে সে মারা যাচ্ছে, আরেকটা ডিফাইন করলাম যে ইনজুর্ড হতেছে, মিরাকল হতেছে বা সে মারা যেতেছে, এটাকে আমি আরেকটা ইভেন্ট ধরলাম। তারপরে মনে করো আমি আরেকটা ধরলাম যে তোমার কেউই মারা যেতেছে না, মিশন মাসুদ রানা বা তার নিচে পড়ে কেউই মারা যেতেছে না, সে আহত হলো অথবা মিরাকেল হলো, এটাকে একটা আমি ইভেন্ট ধরলাম। আর আরেকটা ধরলাম যে তোমার অন্য কেউ মারা গেল, মিশন মাসুদ রানা মারা গেল না, এটাকে আমি ধরলাম কিল সামওয়ান এলস, এটাকে আরেকটা ইভেন্ট ধরলাম। মনে করলাম যে আমি আমার এই এস থেকে আমি আমার এই চারটা ইভেন্ট আমি আমার ইচ্ছা মতো ক্রিয়েট করতে পারি। তাহলে এখন দেখো, আমি ধরলাম যে এই এস থেকে আমি মোট এই চারটা ইভেন্ট ক্রিয়েট করতে পারি, এই এ বি সি ডি, এই চারটা ইভেন্টের যদি আমি নতুন আরেকটা সেট হিসেবে চিন্তা করি, অর্থাৎ এক্সপেরিমেন্ট থেকে যতগুলা ইভেন্ট আমি ক্রিয়েট করতে পারি, এই ইভেন্ট গুলাকে সব পসিবল ইভেন্ট কে যদি আমি একটা সেট হিসেবে চিন্তা করি, ই একটা সেট হিসেবে চিন্তা করি, এই অল পসিবল ইভেন্টের যে সেট, এটাকে আমি বলতেছি ইভেন্ট স্পেস। তাহলে স্যাম্পল স্পেসের সাথে পার্থক্য কোথায়? স্যাম্পল স্পেস ছিল আমার এক্সপেরিমেন্টে অল পসিবল আউটকামের সেট, আমার পছন্দ মতো আউটকাম নিয়ে আমি যে সেট পাই সেটা হচ্ছে ইভেন্ট, আর এই অল পসিবল ইভেন্ট থেকে আমি যে সেটটা পাই সেটা হচ্ছে আমার ইভেন্ট স্পেস। মিস্টার আনিসুর রহমান, হ্যাঁ স্যার, আরেকবার বললে ভালো হইতো, আরেকবার বললে ভালো হইতো। আচ্ছা, স্যাম্পল স্পেস কি ছিল? স্যাম্পল স্পেসটা ছিল যে একটা এক্সপেরিমেন্টের বা একটা ট্রায়ালের অল পসিবল আউটকাম, এটা ছিল আমার স্যাম্পল স্পেস এস। মিস্টার ইব্রাহিম, ঠিক আছে এটা? আচ্ছা, তারপর আমি কি বললাম যে আমার স্যাম্পল স্পেস থেকে আমার পছন্দ মতো আউটকাম নিয়ে, আমার ইন্টারেস্টের আউটকাম নিয়ে আমরা যে সেট ক্রিয়েট করতেছি, এই সেট গুলা হচ্ছে এক একটা ইভেন্ট। এটা ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমি বললাম যে আমার যে এক্সপেরিমেন্টটা ছিল, যেটা স্যাম্পল স্পেস ছিল এস, অল পসিবল আউটকামের যে সেটটা ছিল এস, এখান থেকে আমি আমার ইচ্ছা মতো যদি ইভেন্ট ক্রিয়েট করতে থাকি, আমি ইন টোটাল এই চারটা ইভেন্ট ক্রিয়েট করতে পারি। আমি ধরলাম যে এই চারটা ইভেন্ট আমি ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এই অল পসিবল ইভেন্ট হচ্ছে চারটা, এই চারটা ইভেন্টকে যদি আমি নতুন একটা সেট হিসেবে চিন্তা করি, তাহলে এটা আমার কি হবে? অল পসিবল ইভেন্টের সেট। আগেরটা ছিল অল পসিবল আউটকামের সেট, আমার একটা ট্রায়ালে অল পসিবল আউটকাম কি হতে পারে সেটাকে আমি বলছিলাম স্যাম্পল স্পেস এস, আর এখন আমি বলতেছি যে আমার অল পসিবল ইভেন্ট যেটা সেটার সেট, সেটাকে আমি এখন বলতেছি ইভেন্ট স্পেস। এখন কি সবাই বুঝতে পারছো? মিস্টার ইব্রাহিম? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে জান্নাতুল, তোমার কি অবস্থা, বুঝতে পারছো? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমার এখানে মোটামুটি এই টপিকটা শেষ। হ্যাঁ বলো। তো তাহলে যে ইভেন্ট যে স্পেস বা ই যে সেটটা, হ্যাঁ হ্যাঁ স্যার, যে এ বি সি ডি বুঝাচ্ছি, এখানে কি স্যার তাদের মধ্যে কোনো রিলেশন নাই? আপাতত রিলেশন নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো দরকার নেই, আমরা জাস্ট জানতে চাইতেছি, আমাদের টোটাল সেটটা জানতে চাইতেছি, আমার ভিতর রিলেশন থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এটা রিলেশন থাক। হ্যাঁ বলো স্যার, ওইটারই কি আমরা এ বি সি ডি দিয়ে প্রকাশ করব নাকি হচ্ছে আমরা আগে যেগুলো পাইছি? ইভেন্ট স্পেসের মধ্যে তুমি তোমার সেটগুলো যেভাবে ছিল ওই সেটের নাম দিয়ে প্রকাশ করবে, এ বি সি ডি, এভাবে আমরা প্রকাশ করব তখন যখন ইভেন্ট স্পেস বলতেছি, ইভেন্ট স্পেস যখন বলতেছি তখন আমরা আমাদের সেটের নাম দিয়ে প্রকাশ করব। মিস্টার সাখাওয়াত, তুমি কি মনে করো সব ঠিক আছে এখন পর্যন্ত? ইয়েস স্যার। ভেরি গুড। আচ্ছা,
আর আলটিমেটলি আমরা যেসব এক্সপেরিমেন্ট করি ম্যাক্সিমাম কেসে দেখা যায় কি যে এই এক্সপেরিমেন্টগুলো আসলে তোমার রেজাল্টগুলো আমরা আগে থেকেই জানি যে আমার এই ট্রায়ালের রেজাল্ট কি আসতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যে ইভেন্টগুলো পাই আমরা এগুলো সবগুলোরই ধরে নিই র্যান্ডম ইভেন্ট। অর্থাৎ আমরা এই যে তোমাদের যে এক্সাম্পলটা কথা বললাম প্রথমে যে এক্সপেরিমেন্টটা আমরা করলাম, তোমরা চিন্তা করে দেখো তোমাদের কেমিস্ট্রি রিলেটেড যে এক্সপেরিমেন্টগুলো ওগুলোর কথা বাদ দিলে মোটামুটি দেখবো যে ম্যাক্সিমাম এক্সপেরিমেন্টের ক্ষেত্রেই না আমরা রেজাল্ট এক্সপেরিমেন্ট করার আগে থেকে ট্রায়াল করার আগে থেকেই জানি যে আমার রেজাল্ট কি আসতে পারে। কাজেই এই ধরনের এক্সপেরিমেন্ট থেকে আমরা যে ইভেন্টগুলোকে ডিফাইন করি আমরা বলি যে এগুলো হচ্ছে র্যান্ডম ইভেন্ট, কারণ আমরা এখানে ইভেন্টগুলোর আউটকাম আগে থেকেই জানি। আলটিমেটলি ইভেন্ট আর র্যান্ডম ইভেন্ট একই জিনিস, তারপরেও যদি সংজ্ঞাটা আলাদা করে আসে সেই জন্য আমি তোমাদেরকে এখানে লিখে দিছি যে তোমার যদি একটা এক্সপেরিমেন্ট এরকম হয় যে যেখানে এর রেজাল্ট গুলো আমি আগে থেকেই জানি তখন আমরা ওই এক্সপেরিমেন্ট থেকে পাওয়া বা ডিফাইন করা ইভেন্ট গুলাকে আমরা বলি র্যান্ডম ইভেন্ট। ইভেন্ট আর র্যান্ডম ইভেন্ট আলটিমেটলি একই জিনিস, যদি কোনো কারণে সংজ্ঞা দুইটা একসাথে আসে সেই জন্য আমি তোমাদেরকে দুইটার সংজ্ঞা আলাদা আলাদা করে এখানে লিখে দিছি। ঠিক আছে, এই পর্যন্ত কনফিউশন থাকলে প্লিজ বলো, কোনো সমস্যা নেই, কোনো সংকোচের কিছু নেই, নিঃসংকোচে বলো কোনো কনফিউশন আছে কিনা। হ্যালো, নো কন্ডিশন স্যার। ভেরি গুড। আচ্ছা এই আমারে কি নিশান ফোন দিছে নাকি স্যার? আমাদের আসলে আরেকটা ক্লাস আছে 11টায়, ওই জন্য মানে ফোন দিছে। আচ্ছা ঠিক আছে, আমার ক্লাস প্রায় শেষ আর বেশিক্ষণ লাগবে না। আমি ভাবছিলাম তোমাদেরকে আরেকটা স্লাইড পড়াবো। ঠিক আছে তাহলে আজকে এতটুকুই থাক তাহলে। খুশি? ওকে তাহলে আজকের ক্লাসে এতটুকুই থাক, আমি তোমাদের পার্সেন্টেজ তোমাদের ওই ইয়ার শীট থেকে দেখে আমি দিয়ে দিব না, অসুবিধা নেই। আচ্ছা তাহলে আবার আগামী সপ্তাহে ইনশাল্লাহ সকাল 10টায় দেখা হবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ।